সর্বোচ্চ চিকিৎসা তারা পাচ্ছেন। কাজে বিদেশে গেলে কি হবে না হবে সেটা আমার দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় হলো তিনি সর্বোচ্চ চিকিৎসা সেবাটা পাচ্ছেন। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার উনি দুইটা বিষয় বলেছেন, একটা হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার হচ্ছে, আর একটা বিষয় বলেছেন আপনার খালেদা জিয়ার চিকিৎসা এবং তাকে মুক্তি দিয়ে বিদেশি চিকিৎসার অনুরোধ করেছেন সরকারের কাছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? প্রথম হলো রাজনৈতিক প্রতিহিংসা। দেখুন, প্রতিহিংসাগুলি যারা করছে সেই দলেরই চেয়ারম্যান চেয়ারপারসন হলো বেগম খালেদা জিয়া। আপনারা দেখলেন 28 তারিখে কী করেছে, কী কর্মকাণ্ডটা করলো, আমাদের একজন পুলিশকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, আমাদের আনসার বাহিনীর সদস্যকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, আমাদের সাংবাদিক আপনাদের তো বাদ দেয়নি, আমাদের পুলিশ 101 জন পুলিশকে তারা মানে আহত করেছেন। আপনারা দেখেছেন জ্বলন্ত বাসের মধ্যে তার সহযোগী ঘুমিয়েছিল, যে বাসের মধ্যে সেটাকে পুড়িয়ে দিয়ে সেই সহযোগীকে হত্যা করেছে। এই সবগুলো কর্মকাণ্ড তো তারা করছে, এইখানে তো কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দিচ্ছে না। এইখানে নিরাপত্তা বাহিনী যেখানে বাধা দিচ্ছে, জানমাল রক্ষা করতে নিরাপত্তা বাহিনীর উপরে চড়াও হচ্ছে, তাহলে সন্ত্রাস কারা করছে, এই অগ্নি সন্ত্রাস কারা করছে? যারা করছে তাদের মানে আমার মনে হয় তাদের ইনফরমেশনে কিছু ভুল আছে, সেই ভুল মানে ইনফরমেশন পেয়েই তারা এই ধরনের রিকোয়েস্ট করছে। আমি তো মনে করি আমাদের এখনও আমাদের নিরাপত্তা বাহিনী সঠিক কাজটি করছে। আপনারা, আমি পূর্বেও বলেছি, আমাদের ভিডিও ফুটেজে যাদেরকে আমরা দেখেছি, এই প্রধান বিচারপতির বাসায় যারা ঢুকে গিয়েছেন, যারা মানে জাজেস কম্পাউন্ডের মধ্যে ঢিল ছুড়ছেন, যারা এই মানে আমাদের আইডিবি মানে ওটাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভিতরে ঢুকে যারা ভাঙচুর করেছেন, সম্পদ বিনষ্ট করেছেন, আমাদের হাসপাতালে যারা ঢুকে গিয়েছেন সেবিকাদের মারধর করেছেন, আমাদের মানে মহিলা নেত্রীরা যারা নাকি পার্শ্ববর্তী আরেক মেয়ে সব মিটিংয়ে যাচ্ছিলেন তাদেরকে যেই রকমভাবে পিটিয়েছে, সবগুলো আমাদের মানে ভিডিওতে আমাদের সবগুলো আমাদের ইসের ক্যামেরাবন্দি হয়েছে। আমরা সেইগুলি অ্যানালাইসিস করে যারা এইগুলির সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে আমরা ধরছি। আমরা একটাও মানে এই সমস্ত মানে ইন ছাড়া মানে এই সমস্ত ভিডিও প্রমাণ ছাড়া কাউকে ধরছি না। দেখুন, খালেদা জিয়া দুইটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক উদার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে বলা হয় মানবতার মা। তিনি প্রথমেই তাকে তার বাসায় থেকে, যেটা কোনো দিন কেউ কোনো সরকার করেছে কিনা আমার জানা নেই, তাকে বাসায় থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নেওয়ার জন্য তাকে বলে দিয়েছেন এবং তাকে ওই সাজা স্থগিত করে এই কাজটি তিনি এইটা ব্যবস্থাটা তিনি করেছেন। এবং তিনি এখনও বিদেশ থেকে যারা প্রখ্যাত মানে আমরা বিশেষজ্ঞ তাদেরকে তারা নিয়ে আসছেন, আমাদের সরকারও তাদেরকে আনার আসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, তারা চিকিৎসা করেছেন, সর্বোচ্চ চিকিৎসা তারা পাচ্ছেন। কাজে বিদেশে গেলে কি হবে না হবে সেটা আমার দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় হলো তিনি সর্বোচ্চ চিকিৎসা সেবাটা পাচ্ছেন, দেশের সর্বোচ্চ মানে হাসপাতাল তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন এবং বিদেশ থেকেও বিশেষজ্ঞরা তাকে এসে চিকিৎসা দিচ্ছেন। কাজে চিকিৎসার ঘাটতি হয়েছে বলে আমার মনে হয়নি, এরকমই আমি মনে করি।